Assalamualaikum, welcome back to my channel. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সকাল সন্ধ্যা বিউটি টিপসে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি সাবানের রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে সাবানটি রিভিউ দেবো আপনাদের সাথে সেটা খুবই কার্যকরী একটি সাবান। এই সাবানটা ইউজ করলে বিশেষ করে যাদের স্কিনে নাকি কালো কালো দাগ আছে তাদের স্কিনের কালো কালো দাগ যেতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে। কারণ এই সোপটা বিশেষ করে স্কিনে কালো দাগের জন্য কিন্তু বিশেষ কাজ করে থাকে। তো আজকে আমি যে সোপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কজিক অ্যাসিড সোপ। আজকে আমি কজিক অ্যাসিড সান সোপটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এই যে এই সোপটা আপনাদের স্কিনের জন্য কতটুকু ভালো, আপনাদের স্কিনের জন্য কী কী কাজ করে থাকবে, কীভাবে ইউজ করতে হবে, এটার প্রাইস কত, সম্পূর্ণটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো কোজিক অ্যাসিড সান সুপটা আমাদের স্কিনের জন্য কী কী কাজ করবে, এই সুপটা হচ্ছে যাদের নাকি হাত পা গলা বগল হাঁটুতে কালো দাগ আছে তাদের কালো দাগ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে। কজিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা আমাদের স্কিনকে কোনো রকম কোনো ক্ষতি ছাড়া আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ করে থাকে। এই সোপটা আপনারা যদি এক সপ্তাহ থেকে 10 দিন ইউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ঘাড় গলা বগলে যেখানে যেখানে কালো দাগ আছে সবগুলো কালো দাগ কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এটা ব্যবহারে আপনি যদি ভেবে থাকেন যে আপনার স্কিনে 2 দিনের ভিতরে আপনার সব কালো দাগ দূর হয়ে যাবে তাহলে আমি বলবো তেমন কিছু না, আপনাকে একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে। এটা আশা করি আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এটা ইউজ করাতে আপনার স্কিনে যদি কোথাও কালো কালো দাগ দেখে থাকে আপনার চোখের নিচে ডার্ক সার্কেলস দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এই সোপটাতে খুব কম পরিমাণ সোপ স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এটাতে খুবই একটা ফর্মি টাইপের একটা সোপ, এটা হালকা একটু স্কিনে অ্যাপ্লাই করাতে আপনার স্কিন একদম ফর্মি টাইপের হয়ে যাবে। এটা দিয়ে আপনি 2 থেকে 3 মিনিট ভালোভাবে স্কিনটাকে ম্যাসেজ করে দেন, পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলবেন। সোপটা খুবই সুন্দর একটা সোপ, অরেঞ্জ কালার একটা সোপ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই সোপটা সহজে গলে যায় না, আপনারা চাইলে এই সোপটা অনেক দিন ইউজ করতে পারবেন। আপনার ফুল বডি থেকে আপনার ফেস পর্যন্ত কিন্তু আপনি এই সোপটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যেখানে যেখানে কালো দাগ আছে আপনি সেখানে সেখানে এটা ইউজ করবেন, আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। অনেকের দেখা যায় যে তার 2 পাশ দিয়ে খুব কালো কালো দাগ থেকে থাকে, সেখানে যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। এতে আপনাদের স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনারা চাইলে এই সোপটা ব্যবহার করে দেখতে পারেন। এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, এটা সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে আর এটা সব বয়সে স্কিনে ব্যবহার করা যাবে, তাতে আপনার স্কিনের কোনো প্রবলেম হবে না। এটা এই সোপটার প্রাইস হচ্ছে গিয়ে 500-600 টাকার ভিতরে আপনার এই সোপটা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। খুবই কার্যকরী একটা সোপ। তো যাদের স্কিনে নাকি এই সব দাগগুলো আছে, যারা কোনো কিছু ইউজ করে স্কিনের দাগগুলো যাচ্ছে না, আপনারা চাইলে এই সোপটা ব্যবহার করতে পারেন। এতে খুব দ্রুত আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন। তো আজকে সোপটা নিয়ে কিছু কথা ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।